দিল্লি বাড়ির লড়াই মুখোমুখি এই শোয়ে আপনাদের স্বাগত ঘটনাচক্রে এই শোয়ে আমাদের প্রথম অতিথি যিনি তিনি একটু রেক্লুসিভ খুব একটা মিডিয়ার সঙ্গে একান্তে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে তার সুনাম নেই কিন্তু তিনি আজ আমাদের সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক নমস্কার প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আপনার শো ইনভাইট করার জন্য এবং আপনাদের যারা দর্শকেরা রয়েছে যারা সাক্ষাৎকার সকলকে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি আবার তার সমায় লোকসভা ভোটের আগে দেখা যাবে যিনি ডায়মন্ড হারবারের গন্ডিতে নিজেকে আবদ্ধ রাখতে চাইছেন তিনি কি ডায়মন্ড হারবারের লক্ষণ রেখা ছাড়িয়ে গোটা বাংলায় যেরমভাবে দু হাজার সালের নির্বাচনের আগে প্রচার করেছিলেন প্রভাব বিস্তার করেছিলেন দু লোকসভা ভোটের আগে কি করবেন যদি আমাকে এটা খুব কেতাবি কথা হচ্ছে আপনি গত তিন চার মাস ধরে একটু দূরত্ব রচনা করেছেন তার যে কারণই থাকুক আমি সেই দূরত্ব দূরত্ব রচনা করিনি আমি আবার আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নেতৃত্ব দিতে চেয়েছেন দিয়েছেন আমি যদি দূরত্ব রচনা করতাম তাহলে প্রধানমন্ত্রী সেই প্রতিনিধি দলের সদস্যই হতাম না আপনাকে খুব আড়ষ্ট লেগেছিল সেদিন যাই লেগে থাকুক আমি গেছি তো কিন্তু খুব আড়ষ্ট ছিলেন আপনি কোনো কথা বলেননি অভিষেক কেউ কথা বলেনি আমি জানি কথা কিন্তু আমি জানি সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের মতো প্রবীণ সাংসদেরাও ছিল তারাও বলেনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল কথা বলবে এরকম চারজন বলেছে আমি বলি দশ জনের এগারো জনের প্রতিনিধি দলের মধ্যে একজনই কথা বলেছে দশজন সাংসদ ছিল একজন মুখ্যমন্ত্রী ছিল মুখ্যমন্ত্রীই কথা বলেছে সে তো তিরিশ লক্ষ লোকের অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজার চৌকাট পেরিয়ে সারা রাজ্যে নামবেন কি দল চাইলে নিশ্চয়ই নামবেন আর আমি তো নেমেই আছি আমি গেছি কোথায় আপনি ডায়মন্ড হারবারে চলে গিয়েছেন ডায়মন্ড হারবারের মানুষের প্রতি তো আমার একটা দায়বদ্ধতা আছে আপনার সারা রাজ্যের আপনার দলীয় কর্মীদের প্রতি দায়বদ্ধতা আছে কারণ আপনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বীকার করছি না কিন্তু আপনি দূরে সরে থাকলে দলে একটা বিভ্রান্তি তৈরি হয় আমি কোথাও দূরে সরে নি কিন্তু দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মাথার উপর একজন সভানেত্রী রয়েছে সেই সভানেত্রী আমাকে যেভাবে কাজে লাগাবে আমাকে দল বলেছে দু হাজার একুশের পর তুমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে দলের সাংগঠনিক বিস্তার করে অন্য রাজ্যে যাও আমি গেছি আমি ত্রিপুরায় গেছি মেঘালয়ে গেছি গোয়ায় গেছি বিভিন্ন জায়গায় তৃণমূলকে শক্তিশালী করার জন্য যা উদ্যোগ নেওয়ার আমি নিয়েছি আমাকে দল বলেছে দু হাজার তেইশে পঞ্চায়েতে তুমি নবজোয়ার করে বিভিন্ন জেলায় পৌঁছে মানুষের থেকে ফিডব্যাক নিয়ে কাকে পঞ্চায়েতে কোথায় দাঁড় করানো যায় তার একটা আলাদা ডেটা পয়েন্ট তৈরি করে দলকে ফিডব্যাক দাও আমি দিয়েছি দল আমাকে যেভাবে কাজে লাগাতে চাই আমি দলের পাশ সাথেই আছি এবং আগামী দিন যখনই বলবেন কালকে বললাম আমি কালকেই কালকেই যেখানেই বলতে বলবে আমি যাবো আপনি কি বলার অপেক্ষায় আছেন নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেবে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের অপেক্ষায় রয়েছে আপনি আছেন নিশ্চিতভাবে না আমাকে যদি না বলে আমি তো যেতে পারি না অযাচিতভাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছে বলে আমি নব জগড় করেছি আরো তো তৃণমূলের বাইশ জন সাংসদ রয়েছে হেডিং তো এটাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের অপর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ যদি আমাকে দেয় আমাকে যদি কালকে বলে তুমি ডায়মন্ড হারবার ছেড়ে অমুক জায়গায় যাও আমি যাবো তুমি ডায়মন্ড হারবার ছেড়ে অমুক জায়গা থেকে লড়ো আমি লড়বো অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশের অপেক্ষায় থাকবেন কেন একজনের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দ্যাট ইস দ্য হায়ার অফ মাই পার্টি আমি আর কারোর নির্দেশ অপেক্ষা থাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নির্দেশ দেবে আমি করু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমাকে ভাই দুর্গাপুজোয় মানুষের অসুবিধা হবে ধর্ণা প্রত্যাহার করেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে নবজোয়ারে যাও গেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দলকে পঞ্চায়েতে জেলাতে হবে জিতিয়েছি আপনার সঙ্গে মমতা রোজ কথা হয় কেন কথা হবে রোজ কথা হয় হয় আজকে হয়েছে হয়েছে কথা 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 হয় 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 কতবার কখন তৃণমূলে রাজ্য জুড়ে যে তৃণমূলের সমর্থক তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে তারা কি এই দর্শন থেকেই দেখবেন যে তৃণমূলে একটা ট্রান্সফার অফ পাওয়ার হচ্ছে এবং সেটা অতটা মসৃণ হচ্ছে না কোথাও কোথাও একটা হচ্ছে প্রথমত যে প্রশ্নটা আপনি করলেন ট্রানজিশন অফ পাওয়ার বা ট্রান্সফার অফ পাওয়ার নিয়ে তৃণমূলে কোন রকম কোনো লড়াই নেই আমরা বারে বারে বলেছি আমি একাধিকবার সে সাংবাদিক বৈঠক হোক বা জনসভা থেকে বা সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে একাধিকবার আমি বলেছি যে আমাদের দলের একজনই সর্বময় নেত্রী সর্বোচ্চ নেত্রী এবং বাকি সবাই আমরা যারা কাজ করছি সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক তার দেখানো পথেই তার কথা অনুযায়ী এবং তার যে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম হার মারার মানসিকতা তাকেই আমরা পাথেও করে লড়ছি এবং ট্রান্সফার অফ পাওয়ারের তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আপনি তো তৃণমূলের সেনাপতিও বটে সৈনিকের চেয়ে একটু বেশি সেনাপতি সেনাপতি তো কোনো একদিন ক্ষমতায় যাবেন কারণ কোনো কোনো কিছুই তো চিরস্থায়ী নয় কালের নিয়মে জগতের নিয়মে মানুষের এটা মনে হয় যে পলিটিক্সে এভরিথিং বয়েলস ডাউন টু পাওয়ার বাট সেটা আপনার পারসেপশনের উপর ডিপেন্ড করছে আপনি কীভাবে দেখছেন পলিটিক্সে আপনি যদি পলিটিক্স যদি আপনি করতে চান আপনি যদি সংগঠনে কাজ করেন আপনার যদি সেই উদ্দেশ্য না থাকে বা সেই লক্ষ্য না থাকে বা সেই অ্যাসপিরেশন না থাকে আমাকে তো কতবার জিজ্ঞেস করেছে আর আমি তো পাবলিকলি বলেছি যে আমার প্রশাসনে ঢোকার কাজ করার কোনো ইচ্ছা নেই এম ভেরি হ্যাপি উইথ মাই অর্গানাইজেশনাল ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আমি সংগঠনে থেকে কাজ করে স্বচ্ছন্দ্য বোধ করি এবং আমার লক্ষ্য কিভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায় সুতরাং সেনাপতি যে একদিন রাজা হবে বা সেনাপতি যে একদিন অমুক হবে বা তমুক হবে আমি মনে করি ম্যানুকু ম্যানুপুলেশন বাই হাইপথেটিকাল সিচুয়েশনগুলো নিয়ে আলোচনা না করাই ভালো এখন পশ্চিমবঙ্গের রাজনীতিকদের মধ্যে কান পাতলে শোনা যায় যে তৃণমূলের এখন নাকি দুটো দল হুম একটা মমতাপন্থী একটা অভিষেপপন্থী তৃণমূলের কোনো দল নেই আর যদি বলে কেউ দুটো দল আছে সে দুটো দলও দেখতে পারে তিনটে দলও দেখতে পারে চারটে দলও দেখতে পারে পাঁচটা দলও দেখতে পারে দৃষ্টিভঙ্গির উপর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ হচ্ছে প্রত্যেক দলে ঢুকে জোড়া ফুল ফোটানো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন সেই জোড়াফুলটা ফোটে এবং সেই যাত্রা অব্যাহত থাকে দল চালানোর ক্ষেত্রে মমতাদির সঙ্গে আপনার কি কোনো পদ্ধতিগত পার্থক্য আছে মমতাদি কি দলটাকে একটা পরিবারের মতো চালাতে চান আবেগ দিয়ে ইত্যাদি দিয়ে আর আপনি চালাতে চান কর্পোরেট স্টাইলে কর্পোরেট বলতে আমি লাভ আলাভের কথা বলছি না আমি সংস্কৃতির কথা বলছি আমি মাইন্ডসেটের কথা বলছি দেখুন মতপার্থক্য মতানৈক্য যে কোনো কোথাও থাকতেই পারে যদি কেউ বলে যে আমি দল করছি আমার কারোর সাথে কোনো মতানৈক্য নেই ইজ লাইন আর আমি স্পষ্ট বক্তা আমার যদি কোথাও কোনো অসুবিধা থাকে তো কোনো অসুবিধা নেই কিন্তু এ নিয়ে কোনো দ্বিমত নেই যে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমার কোথাও কোনোরকম মতানৈক্য মত পার্থক্য থাকতেই পারে আমার যদি কিছু এই যে গ্লাসটা আপনি যদি গ্লাসটা দেখেন তাহলে আপনার মনে হয় অর্ধেক জল আছে আমার মনে হচ্ছে অর্ধেক খালি মাইট অফ পরসেপশন আপনি যদি দেখেন যে আর্ধেক গ্লাসে জল রয়েছে আমি বলবো আর্ধে গ্লাস হাওয়া রয়েছে ইওর অলসো রাইট আই অ্যাম অলসো রাইট আপনিও ঠিক আমিও ঠিক পারসেপশন ওয়াইজ কিন্তু আপনার যেটা ঠিক মনে হচ্ছে আমার সেটা অনেক সময় ভুল মনে হচ্ছে বা ঠিক মনে হচ্ছে না আমার যেটা ঠিক মনে হচ্ছে এই মুহূর্তে আপনার হয়তো মনে হচ্ছে এটা করা ঠিক না সেই মতপার্থক্য অনেক জায়গায় অনেক সময় থাকে আই ইটস হেলদি টু হ্যাভ ডিফারেন্সিস কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগে ঐক্যবদ্ধ ছিল আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবে এই যে গত তিন চার মাস ধরে শোনা যাচ্ছে যে আপনার সঙ্গে একটা মত হয়েছে মমতাদির এবং সেই জন্য আপনি একটু দূরত্ব বজায় রেখেছেন যার ফলে গোটা পশ্চিমবঙ্গের যে তৃণমূল জনতা তাদের মধ্যে একটা উদ্বেগ আর উৎকণ্ঠা তৈরি হয়েছে তারা একটু বিভ্রান্তও বলে মনে হচ্ছে এটা কি ঠিক দেখুন ডিফারেন্স তো সমতুল্যদের মধ্যে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী আমি আগেও বললাম আমি সৈনিক বলছি আপনি সেনাপতি বলছেন কিন্তু নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কোনো সংশয় বা দ্বিমত নেই এবার ধরুন আপনি যে বলছেন তিন চার মাস ধরে একটা প্রচার চলছে যে আপনার সাথে একটা ডিফারেন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েছে এটা কবে থেকে চলছে এটা তো নতুন নয় তো প্রতি পঞ্চাশ দিন দু মাস তিন মাস অন্তর অন্তর ঘুরে ফিরে সত্যি সত্যি মত পার্থক্য হয় আপনি যদি দেখেন যাহা রটে কিছু কি বটে আপনি যদি দেখেন তাহলে দু হাজার চোদ্দো সালে আমি যখন প্রথমবার দল আমাকে নমিনেট করলো ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করে পাঠালো তখন একটা তথ্য তৈরি হলো একটা কনস্পিরেসি থিওরি যে অন্য কেউ দাঁড়ানোর কথা ছিল তার টিকিট কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হলো তারপর দু হাজার ষোলোতে যে কাউকে সরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সভাপতি করা হল তারপর দু হাজার উনিশ যে দু তিনটে মন্ত্রীর সাথে সমস্যা রয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আবার রেশারেশি হচ্ছে তারপর দু হাজার একুশে যে ছেড়ে যাচ্ছে সব বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়ে যাচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সভাপতি এবং যুব সভাপতি আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না যারা ছেড়ে গেল তখন আমি যুব সভাপতি তাদের ক্লস্টোফোবিয়া হচ্ছে দম বন্ধ হয়ে উঠছে আবার আমি যখন জেনারেল সেক্রেটারি আছি হয়েছি তখন তাদের দম বন্ধ করা দম বন্ধ করার পরিস্থিতি তৈরি হচ্ছে না তখন আবার তারা ফিরে আসছে সুতরাং এই যে তথ্যটা বারবার ঘুরে ফিরে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কখনো কখনো অমুক মন্ত্রীর সাথে কখনো তমুক নেতার সাথে আমি থ্যাংকফুল যে মানুষ বাংলার যে বারো কোটি দশ কোটি এগারো কোটি জনগণ রয়েছে তাদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দ্বন্দ্ব আছে বলে এখনও পর্যন্ত কোনো কনসপিরিসি থিওরি হয়নি সত্যি লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দ্বন্দ্ব এখনো পর্যন্ত হয়নি সত্যি কি কোনো পদ্ধতিগত পার্থক্য আছে মমতাদির সঙ্গে আপনার দল থাকবে না তাতে অসুবিধা কি সেটা স্বাস্থ্যকর বলে আপনি মনে করেন থাকা উচিত যদি না থাকে মানে আপনি বলছেন এই মন্থনটা থাকা উচিত যদি না থাকে আপনি মিথ্যা কথা বলবেন আমি মিথ্যা কথা বলতে পারবো না পদ্ধতিগত সমস্যা বা পদ্ধতিগত একটা গ্যাপ থাকতেই পারে তার মানে এই না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার পার্থক্য তৈরি হলো মানে তার মানে আপনার পরস্পর শত্রু হয়ে যান না প্রশ্নই ওঠে এই যে বাংলার হাওয়ায় কান পাতলে শোনা যাচ্ছে যে এই রাজ্যে একটা একনাথ শিন্ডে বা অজিত পাওয়ারের মতো ঘটনা ঘটতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এটা আপনার কানে এসেছে এটা কতটা ঠিক কতটা ভুল আপনার কানে এসেছে আমার কানে তো আসেনি একটা হাওয়ায় কান পাতলে শোনা যায় যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি একদিন বিজেপির মুখ্যমন্ত্রী হবে আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই প্রশাসনের ঢোকারও ইচ্ছা নেই প্রথমত আমি সংগঠক হিসেবে কাজ করছি এবং আমি সেটাই কন্টিনিউ করার চেষ্টা করছি

বেরিয়ে এসে আমার সাংবাদিক বৈঠক বা সংবাদ মাধ্যমে যে কথাগুলো বলেছে আপনার কি মনে হয় যে আমি মাথা নত করার লোক আমার গলা কেটে দিলে আমার সিদ্ধানা উঁচু থাকবে অভিষেক লিপস অ্যান্ড বাউন্স আপনি এটা সবচেয়ে বেশি জানেন যে কোনটা সাবজুডিস কোনটা নয় আপনাকে যেটুকু অ্যালাউ করে আপনি সেটুকু বলুন দু হাজার ন সালে এই সংস্থাটা শুরু করি আচ্ছা পার্টনারশিপ ফার্ম হিসেবে তারপর এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়

তাহলে কোন কোম্পানি থেকে কোথা থেকে কোথায় কি এসছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন অ্যাকাউন্ট থেকে কার কাছে বা কার অ্যাকাউন্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে কত টাকা এসছে এটা ইডি জনসমক্ষে আনতে পারছেন না কেন ধরুন এই যে একজন কর্মরত কর্মচারী যাকে অ্যারেস্ট করে এতদিন ধরে সুজয় কৃষ্ণ ভাদ্র সুজয় কৃষ্ণ ভাদ্র তাকে বলা হচ্ছে যে কণ্ঠস্বরের নমুনা দিচ্ছে কার সাথে কথা বলেছে যার সাথে কথা বলেছে সে বল তো বিয়েতে ঘুরছে হুম কার সাথে কথা বলেছে যার সাথেই কথা বলেছে আচ্ছা আপনারই তো খবর করেছে আপনাদের আর্কাইভ গুলো যদি ঘেটে দেখেন আপনি নাম পাবেন এবার যার সাথে কথা বলেছে সে তো টেরারিস্ট নয় আর যদি টেরারিস্ট হয় তাহলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন হুম কি কথা বলেছে সব তো আপনি জনসমক্ষে ছাড়েন জনসমক্ষে ছাড়ছেন না কেন অভিযোগ কি আপনি প্রমাণ করুন না যে আমি যুক্ত আমি তো দু হাজার চোদ্দ থেকে সাংসদ আমার একটা চিঠি চিরকু রেকমেন্ডেশন লেটার কিছু দেখান না এই সমস্ত কি কাজ আমি শুরু করি কনসালটেন্সি সার্ভিস হিসেবে আমি মার্কেটিং ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিক পজিশনিং যেহেতু আপনার এমবি শিক্ষা থেকে শুরু করেছিলাম পার্টনারশিপ ফার্ম হিসেবে তারপরে 2012 সালে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় আমরা শেয়ার ট্রেডিং করতে শেয়ার ট্রেডিং এর যে ভার্টিক্যাল রয়েছে সেটা আমিই করি এবং এই ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আমি ইডি কে লিখিতভাবে জবাব জানিয়ে এসেছি এই 10000 পাতার যে ওইটা যারা তথ্য চেয়েছিল আমি জানিয়ে দিয়েছি বা দিয়ে দিয়েছি আমার কাছে যেটুকু তথ্য ছিল আমাকে 10 বছর আয়কার তথ্য চেয়েছে এই ট্রানজাকশন কেন হয়েছে কবে হয়েছে কি হয়েছে কার সাথে হয়েছে আমার যতটুকু জানা ছিল বা আমার যতটুকু রেকর্ডে ছিল আমি পুরোটাই এবার ইডিসিবিআই চালাচ্ছে লিপসান বউস নাম তো দু কুড়ি সালে একুশ সালে কয়লা কেলেঙ্কারি তো বিজেপি বলেছিল আবার গরু পাচারেও বলেছিল আবার বলছে যে এস এস সিস কেন লিপসেন বউন্স জড়িত হুম প্রসিজ্জ অফ ক্রাইম তো একটা এক জায়গা থেকেই যাবে হুম তো ওরা ফেলে দেখে খাত ছেড়ে দেখে জল মাপে জল মাপে এবং আপনারা যদি থাকে আপনি অ্যারেঞ্জ করুন আমায় কে বারণ করেছে এই সংস্থা এখনও কাজ করে বিষয় আমি তো চ্যালেঞ্জ করেছি যে হাইকোর্টে মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টের মামলা বিচারাধীন আমার বিরুদ্ধে কি রেকর্ড ইডি সিবিআইয়ের কাছে রয়েছে আপনি তো চাইলে হাইকোর্টের কোয়ার্ডিনেট বেঞ্চ বা যে বেঞ্চে কেস হিয়ারিং চলছে আপনি তো জাজকে দিতে পারেন আপনি তো বিচারপতিকে কেস ডাইটি দিতে পারেন তারই দেখার অধিকার রয়েছে তাকে বলুক না আমার সাথে কোথায় কি লিংক আছে এই সংস্থা এখনো কাজ করে কি নাকি সাব জুডিস বলে করতে পারছেন কেন কাজ করবে করতে পারে শেয়ার ট্রেডিং করে জলের ব্যবসা রয়েছে এই কোম্পানি একটা জলের মিনারেল বটল ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট রয়েছে আচ্ছা বাকরাহাটে আচ্ছা এবং সেই জমি না 2002 সালে কেনা তৃণমূলের কি পরিস্থিতি আপনিও জানেন রমরমিয়া তখন বাম শাসন চলছে যারা এই কথাগুলো বলে তাদেরকে আমি বলবো যে ভাইটা প্রশ্ন আপনি তদন্তকারী সমস্যায় করুন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি রয়েছে আমি তো আমার স্ট্যান্ড ক্লিয়ার করেছি যে আমার বিরুদ্ধে কিছু থাকলে আমি জনসমক্ষ আনুন আমাকে ফাঁসি পঞ্চে নিয়ে আমি তো বারণ করছি না আই স্টিল সেইং দ্যাট টুডে অভিষেক পশ্চিমবঙ্গ টাকা পাচ্ছে না কেন সত্যি কি কোথাও গরমই আছে একশো দিনের কাজে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে এক পয়সাও বরাদ্দ করা হয়নি পরপর দুটো অর্থবর্ষ চলে গেছে এক পয়সাও বরাদ্দ যেটা বলছি ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই ইত্যাদি নেই কথা বলি হুম যাদের এতটুকু বুদ্ধি আছে তারা তো প্রশ্ন করবে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি না থাকে পরে ফান্ডটা এলো আমি এমপি আমরা 5 কোটি টাকা করে পাই প্রতি বছর এমপি ল্যান্ড আড়াই কোটি ইউসি যায় তারপর আড়াই কোটি আসে হুম ওরা বলছে 2011 12 থেকে ইউসি আসে তাহলে 13 14 ফান্ড এলো কোথেকে 14 15 ফান্ড এলো কোথেকে 16 17 ফান্ড এলো কোথেকে 18 19 ফান্ড এলো কোথেকে আপনি রাজনীতিতে এসছেন পারিবারিক সূত্রে আপনার পরিবারে আরো অনেকে ছিলেন আপনার প্রজন্মের তাদের কেউ কেউ আপনার সঙ্গে নিবিড় এখন কাজও করেন কিন্তু আপনি আপনার মেধা পরিশ্রম মনোযোগ ইত্যাদি দিয়ে সকলের আগে চলে এসছেন ইউ হ্যা ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস এটা অস্বীকার কোনো করার কোনো জায়গা তো নেই সেই সূত্রে এই প্রশ্নটা যে আপনি নিজেকে এই রাহুল গান্ধী চিরাগ এরা ভালো কিছু এখনো করে উঠতে পেরেছেন বলে শোনা যায়নি আবার তেজস্বী যাদব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে এই ক্রম পর্যায়ে কোথায় রাখেন ওপরের দিকে না মাঝামাঝি না আমি আমাকে নম্বর দেওয়ার মতো আমি কি আমার কাজ ভালো না খারাপ সেটা মানুষ বিবেচনা করবে এবং ডাইনেস্টি পলিটিক্স নিয়ে পরিবারতন্ত্র নিয়ে যে অভিযোগগুলো বারবার ওঠে প্রধানমন্ত্রী চার দিন আগেও সাংসদে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে পরিবারতন্ত্র নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু একটা দল যদি পার্টি চালায় তখন আমাদের সমস্যা হুম একটা পরিবার যদি পার্টি চালায় একটা পরিবার যদি পার্টি চালায় তখন আমাদের সমস্যা তার মানে বাকি কারোর জন্য আপনার কোনো সমস্যা নেই আর একটা পরিবার যদি পার্টি না চালাতে পারে তার জন্য আপনি বীর আনছেন না কেন সাংসদে আর এটা একদম ঠিক কোনো পরিবার বা কোনো পরিবারের কোন সদস্য সে যদি রাজনীতিতে আসে হুম তার দলে অগ্রাধিকার পাওয়া বা তার দলে রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার থাকে না কিন্তু তার মানে এই না যে কেউ আসতে পারবে না আপনি যেটা বললেন যে আমি এসছি আমি সবাইকে টপকে এসছি আমি হয়তো পারিবারিক সূত্রে রাজনীতিতে এসেছি ইট হ্যাজ হেল্প মি ফুট বাই ফুট অন দ্য ডোর বাট আলটি আলটিমেটলি এভরিথিং ওয়াজ লেফট টু দ্য জাজমেন্ট অ্যান্ড উইজডেম অফ দ্য পিপল টু ডিসাইড আমি নির্বাচনে যখন লড়াই করতে গেছি দু হাজার সালে আমি কংগ্রেসের যেটা আমেঠি বা রায়বারেলি ছিল আমি দক্ষিণ কলকাতায় লড়াই করিনি আপনি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে গেছি ডায়মন্ড হারবারকে আজকে হয়তো বিভিন্ন লোকে বাংলার মানুষ হয়তো বলে যে তৃণমূল কংগ্রেসের দুর্গ দু হাজার চোদ্দ সালে কেউ ডায়মন্ড হারবারকে তৃণমূল কংগ্রেসের দুর্গ বলেনি কারণ তখন আপনার মধ্যে দুর্গাধিপতি ছিলেন না দু হাজার ন সালে প্রথমবার আমরা সেই আসনটি জিতি সোমেন মিত্র জিতেছি পরবর্তীকালে আমি যখন প্রচারে অংশগ্রহণ করি এবং আমার প্রচারের কাজ শুরু করি বিভিন্ন জায়গায় গিয়ে যারা এখনও কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করলে ডায়মন্ড হারবার আপনি বুঝতে পারবেন যে এই যে দীর্ঘ চৌত্রিশ সাঁত্রিশ বছর সিপিএমের সাংসদ ওখানে ছিলেন এবং কোনো রাস্তা ঘাট স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামোগত উন্নয়ন কিচ্ছু হয়নি এবং জায়গায় জায়গায় আমাকে মানুষের খুব বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে জায়গায় জায়গায় মানুষ বিক্ষোভ করে বলেছে আমরা ভোট বয়কট করব সেখান থেকেই এত বিপুল কর্মযোগ্য উন্নয়নমূলক আমি সেদিনকে সাংবাদিক বৈঠক করতে গিয়ে যেদিনকে ডায়মন্ড হারবারের পর্যালোচনা বৈঠক ছিল খুব সম্ভবত জানুয়ারি আমি সেদিনকে বলেছি যে গত দশ বছরে ডায়মন্ড হারবার ভারতবর্ষে একমাত্র কেন্দ্র যেখানে পাঁচ হাজার আটশো কোটি টাকার কাজ হয়েছে মনে পড়ছে আমার আটশো কোটি টাকা দশ বছরে মানে এক বছরে পাঁচশো আশি কোটি টাকার কাজ তার মানে প্রতি মাসে আপনি যদি দেখেন তাহলে গড়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার কাজ সেখানে যদি উন্নয়নমূলক পরিকাঠামোগত উন্নয়ন হয় রাস্তা হয় পানীয় জলের সুব্যবস্থা হয় ক্লাসরুম রেনোভেশন হয় সেখানে যদি নতুন জলের প্রজেক্ট হয় সেখানে যদি নতুন হাসপাতাল হয় নতুন পিএইচসি হয় নতুন মহিলা বিশ্ববিদ্যালয় হয় নতুন মেডিকেল কলেজ হয় ক্ষতি অডিটোরিয়াম হয় নতুন ট্রান্সপোর্টের ইউনিট হয় তাহলে অসুবিধা কী যে যারা এই অভিযোগগুলো করে অভিযোগ করে কে বিজেপি মূলত বিজেপি করে পরিবারতন্ত্র নিয়ে তা বিজেপি যদি আজকে ক্ষমতায় থাকে বিজেপিকে কে বারণ করছে যে ভারতবর্ষের আইনসভায় সংসদে একটা বিল পাস করে পরিবর্তনকে শেষ করে দেওয়ার আপনি যদি অর্ডিনেন্স এনে দিল্লির সরকারের ক্ষমতা কেড়ে নিতে পারেন আপনি যদি অর্ডিনেন্স এনে ইডি ডাইরেক্টরের এক্সটেনশন বাড়াতে পারেন বছরের পর বছর এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন অর্ডার উপেক্ষা করে তাহলে হোয়াট ইজ স্টপিং ইউ ফ্রম পাসিং অ্যান অর্ডিনেন্স অ্যান্ড ব্রিঙ্গিং আ ল ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড পুট অ্যান এন্ড ডাইনাস্টি ফর কেউ তো বারণ করছে না যারা অভিযোগগুলো করছে তাদের পরিবার থেকে কজন রাজনীতি দিতে এবং বিল আসা উচিত যে একটা পরিবার থেকে একজনই রাজনীতি করবে স্পেশালি ইন পলিটিক্স পলিটিক্স করতে পারেন পলিটিক্স ইজ আ সাবসেট অ দ্য সোসাইটি কিন্তু ইলেকটোরাল পলিটিক্সে এক পরিবার থেকে একজনকেই করা উচিত যদি বিজেপি বিল আনে তাহলে প্রথম সেই বিলে ভোট দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি উচ্চশিক্ষিত মেধাবী এম করেছেন যতদূর জানি একটা সময় কিছুদিন চাকরিও করেছেন খুবই সামান্য দিন কিন্তু আপনি রাজনীতিতে এসেছেন তারপর আপনি আমার আপনার পরিবারকে সময় দিতে পারেন না পুত্রকন্যাকে সময় দিতে পারেন না আপনি দু সাল থেকে আলাদা বাড়িতে থাকেন যাতে আপনার পরিবার আপনার এই রাজনৈতিক জীবনের মানে ঘূর্ণিপাকে না পড়ে আপনি ইচ্ছে করে একটা এরকম জীবন বেছে নিয়েছেন কারণ আপনি চব্বিশ ঘন্টার রাজনীতি করতে চান দু সাল থেকে আপনি সংসদীয় রাজনীতিতে আছেন আপনি কি নিজে থেকেই মমতাদিকে বলেছিলেন আপনি ভোটে দাঁড়াতে চান নাকি মমতাদি বা দলের শীর্ষ নেতারা আপনাকে বলেছিলেন যে আপনার ভোটে দাঁড়ানো উচিত রাজনীতিতে আমার আগ্রহ বরাবর ছিল আমি সেই আবহে বড় হয়েছি শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে নেই যখনই উপনীতি উপনীত হয়েছি তখনই মমতা বন্দ্যোপাধ্যায় যে ধারাবাহিক লড়াই সংগ্রাম বিশেষ করে আশির দশকে নব্বই দশকে এগুলো দেখতে দেখতে আমরা বড় হয়েছি ছিল এবং দল আমাকে দাঁড়াতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে হবে আমি কাউকে রিপ্লেস করি আমি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে সোমেন মিত্র তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন দু হাজার চোদ্দ সালের নির্বাচনের প্রাক্কালে আপনার মনে থাকবে মনে আছে সোমেন মিত্রকে বহিষ্কার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে পাঠানো হয়নি তো আমাকে কাউকে সরিয়ে দিয়ে পাঠানো হয়নি বা কারোর টিকিট আপনি কেড়ে নেননি কেড়ে নি আমি ওখানে গেছি তার কারণ ওখানে যিনি সাংসদ ছিলেন তিনি তিনি অন্য রাজনৈতিক দলে গিয়ে যোগদান করেছে এবং আমি আমার সীমাবদ্ধ সামর্থ্য ক্ষমতা যতটুকু আমার কাজ করার অভিজ্ঞতা ছিল তার আগে আপনি যুবা করেছেন খুব সক্রিয়ভাবে তখন আমি কাজে লাগিয়ে আমি চেষ্টা করেছি নির্বাচনে মানুষের কাছে পৌঁছানো এবং মানুষ আশীর্বাদ করেছে ভালোবেসে সমর্থন করেছে বলে প্রথমবার সাংসদ হয়েছি দু সালে তারপরে দু সালে তারপর দু সালে দ্বিতীয়বার সংসদ হয়েছে দু ভোটের ব্যবধানও অনেক বেড়েছে দু সালে ব্যবধান বাড়বে আশা করছি ভালো কাজ যদি করে থাকি আমি ইতিবাচক নিশ্চয়ই বাড়বে বাড়া উচিত অভিষেক সকলেই বলেন আপনার রাজনৈতিক জীবনে প্রশান্ত কিশোরের ভূমিকা অনেকখানি প্রশান্ত কিশোর বা আর এই ধরনের যারা রয়েছেন ভোট কুশলী তাদের রাজনীতিতে কি ভূমিকা সেটা যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলেন এরা কি সত্যি হারা ম্যাচ জিতিয়ে দিতে পারেন বা জেতা ঘুটি কাঁচিয়ে দিতে পারেন একেবারেই না আপনি যদি যারা এই কাজগুলো করে তাদেরকেও জিজ্ঞেস করেন হাইলি ওভাররেটেড এটা প্রশান্ত কিশোর ইজ হাইলি ওভার এটা প্রশান্ত কিশোর নিজেও বলে ইজ নট মাই ওয়ার্ডস বাট হোয়াট ডু ইউ থিঙ্ক আই এম সিং দে আর দে অ্যাড ভ্যালু বাট দে আর ওভার রেটেড কোনো হারা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই রাজনীতিতে মান রাজনীতি বিশেষ করে ইলেকশনে ডেমোক্রেসিতে নির্বাচনের সময় মানুষ ঠিক করে কাকে ভোট দেবো কাকে ভোট দেবো না এমন একটা পরিবেশ পরিস্থিতি দু হাজার একুশের নির্বাচনের আগে তৈরি করা হলো হাওয়া ওঠানো হলো যে তৃণমূল ক্ষমতায় আসছে না বিজেপির ছোট বড় মাঝারি নেতা সবাই দুশো আড়াইশো সিট পেয়ে প্রায় মন্ত্রিসভা ঠিক হয়ে গেছে কিন্তু যখন ফল বেরোলো তখন আমরা কী দেখলাম সত্যলোয় গন্ডিতে বিজেপি আটকে গেল এবং তৃণমূল তার পাঁচ বছর আগের চেয়েও অনেক বেশি আসন পেয়ে ক্ষমতা এলো এবার হয়তো যে পুরো ব্যবস্থাটা সেটা স্ট্রিমলাইন করতে এই যে প্রফেশনাল এজেন্সি রয়েছে আইপ্যাক বা প্রশান্ত কিশোর নিশ্চিতভাবে সাহায্য করে কিন্তু হারা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই মানুষ ছাড়া এবং যার নামে ভোট হচ্ছে তার ছাড়া আমি মনে করি না দু হাজার একুশে হারা ম্যাচ তৃণমূল কংগ্রেসের ছিল প্রত্যেকটা নির্বাচন কঠিন আপনি যদি মনে করে দেখেন দু হাজার যে বিধানসভা নির্বাচন ছিল সেটাও ইকুয়ালি কঠিন ছিল যেখানে সিপিএম কংগ্রেস জোটের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল ইলেকশনে ঠিক এক মাস আগে টেপ এক মাস আগে তার সাথে আপনি দেখুন এই যে ফ্লাইওভার ভেঙে পড়লো তারপর জোট তারপর এই কেন্দ্রীয় এজেন্সির উৎপাত এই যে একটা অবনক্সিয়াস কম্বিনেশন কোনো নির্বাচন সহজ হয় না দু হাজার নির্বাচন নির্বাচনও কঠিন ছিল দু হাজার ছয়ের নির্বাচনও কঠিন ছিল ২০১৪ হাজার চোদ্দোর নির্বাচনও কঠিন ছিল ষোলোর নির্বাচনও কঠিন ছিল উনিশেরও কঠিন ছিল একুশেরও কঠিন ছিল আগামী চব্বিশেরও কঠিন হবে আগামী ছাব্বিশেরও কঠিন হবে কিন্তু আপনি যদি ভালো করে কাজ করেন আপনি যদি মানুষের কাছে সঠিকভাবে সঠিক সময় পৌঁছান যে ডেলিভারি সিস্টেম সে কথাগুলো বাই অ্যান্ড লার্জ রাখতে পারেন যেটা তৃণমূল কংগ্রেস করে এসেছে কথা দিয়ে কথা রেখেছে তাহলে পিপল উইল অলওয়েজ ভোট ফ্রি নো ম্যাটার হোয়াট এজেন্সি যারা পেশাদার এজেন্সি তাদের সম্পর্কে এটা শোনা যায় যে এদের হয়ে যারা কাজ করেন খুবই ঝকঝকে যুবক যুবতী তাঁরা তাদের তো কোনো রাজনৈতিক আনুগত্য সেরকম কিছু থাকে না বা প্রাতিষ্ঠানিক আনুগত্য থাকে না তারা আজকে এখানে কাজ করছেন কালকে অন্য জায়গায় যাবেন পরশুদিন অন্য জায়গায় যাবেন এদের অনেকের ক্ষেত্রে একটা অংশের ক্ষেত্রে শোনা যায় যে এরা রাজনীতিকদের খানিকটা ত্রাসে রেখে বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করেন এটা কি ঠিক হতে পারে পারে আমি এর উপর কমেন্ট করতে পারবো না কেন আমি সেট আপে কাজ করি কিন্তু যদি কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী কাজ করে থাকে তারা এলাকায় সময় দিয়ে থাকে তারা সব প্রয়োজন পড়ে না দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে বিজেপি আঠেরোটা আসন পেয়েছিল রাজ্যের মানুষ চমকিত হয়েছিলেন আমার ধারণা আপনিও বিস্মিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও বিস্মিত হয়েছিলেন কারণ অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে দু সালে যখন তৃণমূল এস জোট উনিশটা আসন পেয়েছিল তারপর দু সালে সিপিএম ক্ষমতা থেকে চলে গেল এবার দু উনিশ সালে যা হয়েছে দু একুশ সালে তার পুনরাবৃত্তি হতে পারে এটা তৃণমূলের কৃতিত্ব যে এক থেকে দু মাসের মধ্যে তৃণমূল ঘুরে দাঁড়ালো এবং দু সালে বিজেপিকে জমি ধরিয়ে দিয়ে বিধানসভায় আবার ক্ষমতায় ফিরল রাজ্যের ক্ষমতায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মমতার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার এবং তার সঙ্গে একটা পরিশ্রম ছিল কিন্তু এবার অভিষেক হাওয়ায় কান পাতলে শোনা যাচ্ছে যে মানুষ এক অংশের মানুষ বা বাই অ্যান্ড লার্জ লোকে বলছে বিজেপি এবার আঠেরো কুড়ি পঁচিশটা আসন পেতে পারে এত সহজে এই কথা লোকে বলছে কি করে যে কেউ যে কোনো সংখ্যা দাবি করতে পারে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকার তো মানুষের আছে বিজেপি বলুক সিপিএম বলুক কংগ্রেস বলুক তৃণমূল বলুক কে কত আসন পাবে তো মানুষ ঠিক করবে আলটিমেটলি আমিও এখানে বসে আমি গণৎকার নই জ্যোতিষ না আপনিও দাবি করতে পারবেন আমিও দাবি করতে পারি না আমিও দাবি করি তৃণমূল তিরিশটা আসন পাবে বা তৃণমূল পঁচিশটা আসন পাবে আমি তো জানি না বা পঁয়ত্রিশটা আসন পাবে সুতরাং যারা দাবি করেছিল যে দু হাজার একুশ সালে বিজেপি দুশোটা আসন পাবে তাদের কি পরিণতি হয়েছিল আমরা দেখেছিলাম এবং আলটিমেটলি মানুষের কাছে ছেড়ে দেওয়া উচিত মানুষ ঠিক করুক যে বিজেপি কটা আসন পাবে তৃণমূল কটা আসন পাবে এবং পারফরমেন্সের বেসিসে ভোটক এই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী নির্বাচিত করার ভোট নয় এই ভোটটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত করার ভোট রিপোর্ট কার্ড তৃণমূল কংগ্রেস দেবে না রিপোর্ট কার্ড নরেন্দ্র মোদীর সরকার দেবে দু হাজার বাইশের মধ্যে যে প্রধানমন্ত্রী পাঁচ বছর আগে দাবি করেছিল ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমার সরকার করবে সেই প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে গাজুবাড়ি করে গায়ের জোরে বাংলার এগারো লক্ষ চৌত্রিশ হাজার লোকের টাকা আটকে রেখেছে বাড়ির টাকা তার কারণ এই রাজ্য বিজেপির অশ্বভেদের ঘোড়া আটকে দিয়েছে অভিষেক আপনি ইউ আর এ ডেটা বেসড পলিটিশিয়ান ইউ আর এ নিউ এজ পলিটিশিয়ান ইউ নো হোয়াট ইজ হ্যাপেনিং অন দ্য গ্রাউন্ড লেভেল দু আগের বছরে যে দু সালের পঞ্চায়েত ভোটের আগে আমি জানি যে এরকম একটা এরকম একটা ডেটা এসছিল যে আটটা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস হেরে যেতে পারে সেখান থেকে আপনারা খেলা ঘুরিয়ে দিয়েছেন এটা তো বললে আমাকে বিশ্বাস করব না যে আপনার একটা অ্যাসেসমেন্ট নেই যে এ রাজ্যে লোকসভা ভোটে কি হবে বা দেশে লোকসভা ভোটে কি হবে এটা যদি আপনি বলেন মানুষ ঠিক করবে সেটা খুব গোল গোল কথা হবে অ্যাসেসমেন্ট থাকতে পারে সে ওয়ান ডে একদিনে অনেক কিছু হতে পারে আমার অ্যাসেসমেন্ট আজকে যা আছে বা আগামীকাল কি থাকবে তো পরিস্থিতির উপর নির্ভরশীল তবে আমরা চাই রাজনীতি বা নির্বাচন বা যে কোনো রাজনৈতিক কর্মসূচি কর্মের ভিত্তিতে হোক ধর্মের ভিত্তিতে নয় গতবারের চেয়ে তৃণমূল বেশি আসন পাবে কি পাবে না বেশি আসন পাবে নিশ্চিতভাবে পাবে গতবার আপনারা পেয়েছিলেন বাইশটি আসন এবার কটা আসন পেতে পারে সেটা কি করে বলতে পারি বাইশের বেশি হবে তেইশও হতে পারে তেত্রিশও হতে পারে চব্বিশও হতে পারে চৌত্রিশও হতে পারে আপনি কত আসন পাওয়ার আশা করেন না আমি আমি তো আশা করব আমি যেখানে লড়ছি আমি তো হারার জন্য লড়ছি না আমি যদি ডায়মন্ড হারবারে লড়াই করি আমি জেতার জন্য লড়ছি আর আমি যদি দার্জিলিং ও লড়াই করি আমি জেতার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক আমি তৃণমূল কংগ্রেসকে কটা আসন পেতে পারে বলে মনে করছেন আমি আবার আপনাকে বলছি আমি গণৎকার নই আমি কোনো আপনি রাজনীতিক আমি চেয়ে বেটার আমি নির্বাচন যেদিন কি ঘোষণা হবে তার এক সপ্তাহ পর পাবলিকলি বলবো লুকিয়ে চুরিয়ে নয় আপনি যদি আমার সভা সমিতি দু হাজার একুশের আগে লক্ষ্য করেন প্রত্যেকটা সভা সমিতিতে সেটা কুচবিহার হোক আলিপুরদুয়ার হোক মেদিনীপুর হোক বর্ধমান হোক হুগলি হোক কলকাতা হোক এভরি সেট তৃণমূল উইল ক্রস টু হান্ড্রেড কন্টিনিউ আমি লুকিয়ে চুরিয়ে বলবো না যেদিন কি নির্বাচন ঘোষণা হবে তারপর সভা সমিতি প্রচার যখনই শুরু হবে আমি আপনাকে ফোনে নয় আমি জনসমক্ষে সবার সামনে দাঁড়িয়ে বলি তৃণমূল কটা আসন পাবে আমি যখন বলেছি যে তৃণমূল দুশো পার করবে এবং দুশো তেরোটা আসন তৃণমূল পেয়েছে আজকে তৃণমূলের সংখ্যা আসন তৃণমূল পেয়েছে আমি সে একইভাবে যখন নির্বাচন ঘোষণা হবে যখন বলার সময় হবে আমি নিশ্চিতভাবে বলব দেশে কি হবে দেশে মানে কি হবে মানে কে জিতবে বিজেপি আবার ক্ষমতায় ফিরবে না ইন্ডিয়া বলা মুশকিল বলা মুশকিল কিন্তু ইন্ডিয়া যদি যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলছিলেন বিশেষ করে আমাদের দল যে ওয়ান ইজ টু ওয়ান ফাইট জয়েন্ট অপোজিশন ক্যান্ডিডেট সেটা যদি করা যেত তাহলে নিশ্চিতভাবে ইন্ডিয়ার সরকার তৈরি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা থাকতো কোন পাঁচটা কাজ আপনার মনে হয় গুরুত্বের ভিত্তিতে প্রথম করা হোক উচিত হবে নতুন সরকারের যদি ইন্ডিয়ার সরকার হয় আমার মনে হয় বাংলায় যেটা আমরা করতে পেরেছি লক্ষ্মীর ভান্ডার। সেটা সারা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করা উচিত এক শিবরাজ সিং চৌহান লাডলি এটার ইয়েতে করে জিতে গেলেন আমি মানুষকে বলতে চাই যে আপনারটা যখন অরিজিনাল রয়েছে ডুপ্লিকেট ভোট দেবেন কেন আলটিমেটলি তো সেই বাংলা থেকেই আপনি অনুসরণ করে অনুকরণ করে একই প্রকল্প বিজেপি শাসিত রাজ্যে ইমপ্লিমেন্ট করছেন তাহলে সিঙ্গেল ইঞ্জিন তো ডবল ইঞ্জিন থেকে অনেকে এগিয়ে এটা তো আপনাকে মানতে হবে তো আপনি অস্বীকার করতে পারেন না এবং একাধিক যেমন ডিএমকের যে মিড ডে মিল স্কিমটা সেটা ভারতবর্ষ জুড়ে করা উচিত আমার মনে হয় দিল্লির যে মহল্লা ক্লিনিক বা দিল্লির যেটা আপ সরকার করেছে দিল্লির যে সরকারি স্কুলগুলোকে নতুন করে তৈরি করা এটা এমস এর চিকিৎসকের এসে মহল্লা ক্লিনিকে দেখে আমার মনে হয় সেটা সারা ভারতবর্ষ জুড়ে ইমপ্লিমেন্ট করা উচিত এবং এক বছরের মধ্যে আমাদের প্রায়োরিটি থাকা উচিত যে প্রত্যেক ভারতীয়র মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা ইন্ডিয়া সরকার করবে আমার মনে হয় রাজনীতি হওয়াই উচিত রুটি কাপড়া মাখা রাজ্যে যে কংগ্রেসের সঙ্গে আপনাদের জোট হচ্ছে না সেটা এক প্রকার নিশ্চিত এটা হলো কেন আপনি রাহুল গান্ধীর সঙ্গে ভোট ছটায় গিয়ে বৈঠক করলেন দিল্লিতে তারপরে এটা এই জায়গায় এসে পৌঁছলো কেন এবং এখন প্রকারান্তরে কংগ্রেস একটা খুব নরম ভাব দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটে আছেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায় জোটে আছেন মমতাদি বলছেন একলা রোড়বো ফলে জোট ভাঙা ড্রাইভার কি তৃণমূলের ওপরে এসে পড়ছে না তৃণমূলের লড়াই কার সাথে বিজেপির সাথে তৃণমূলের লড়াই তো কংগ্রেসের সাথে নয় না তো দুটো নীতি নয় না যে আমি কংগ্রেসের সাথেও লড়ছি বিজেপির সাথেও লড়ছি তা তো নয় কংগ্রেসের দুটো নীতি যে সারা দেশে আমার লড়াই বিজেপির সাথে কিন্তু বাংলায় লড়াই তৃণমূলের সাথে সমস্যাটা এখানে এবং প্রথম দিন থেকে বিহারে যে ফার্স্ট মিটিংটা হয়েছিল পাটনায় পাটনা সাবে সেখানেই আমরা বলেছিলাম যে ওয়ান ইস টু ওয়ান যে আমার যেখানে ক্ষমতা রয়েছে আমি সেখানে লড়াই করি এবং আপনার যতটুকু সামর্থ্য রয়েছে আপনি আমাকে সাহায্য করুন সাপোর্ট করুন আপনার যেখানে ক্ষমতা রয়েছে আপনি লড়াই করুন আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি সাহায্য করবো সাপোর্ট করব এ নিয়ে তো কোনো সংশয় থাকতে পারে না এবার আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে যদি আমাদের একসাথে লড়তে হয় তাহলে ফার্স্ট থিং ইজ উই নিড টু ক্লোজ অন দ্য সিট শেয়ারিং সেটা তো প্রথম দিন প্রথম দিনে আমাদের ঠিক করা উচিত আমার সাথে যখন কংগ্রেস নেতৃত্বের বৈঠক হয়েছিল আমি একাধিকবার তাদেরকে বলেছিলাম যে আগে আমাদের সিট শেয়ারিং করে নেওয়া উচিত প্রার্থী কি হবে সেটা পরের কথা ধরুন দক্ষিণ কলকাতায় আমি বিজেপিকে হারাতে চাই আমি সাউথ ক্যালকাটার ভোটার আমি তর্কের খাতিরে বলছি এবার আমি যদি বিজেপিকে হারাতে চাই আমি জানি যে বিজেপির বিরুদ্ধে আমার একটাই ক্যান্ডিডেট আমার ভোট কিন্তু নষ্ট হবে না মানে বাইনারিটা আমি প্রতিষ্ঠিত হবে ইয়েস আমি যদি ক্যান্ডিডেটকে ভোট দিই বা আমি যদি প্রার্থীকে ভোট দিই আমার ভোটটা কিন্তু ব্যর্থ বা বিফল যাবে না আমার ভোটটা সঠিক জায়গায় গিয়ে পড়বে এবং তবেই কিন্তু বিজেপি হারবে এটা হলো না কেন তার কারণ কংগ্রেস অপেক্ষা করতে চাইল কেন অপেক্ষা ব্যস্ত হয়ে পড়লো তারা ব্যস্ত হয়ে পড়লো ছত্তিশগড় নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ল মধ্যপ্রদেশ নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়লো রাজস্থান নিয়ে তেলেঙ্গানা নিয়ে এবং কোথাও হয়তো কংগ্রেস ভেবেছিল যে আমরা যদি পাঁচটা স্টেটের মধ্যে তিনটে স্টেটে ভালো ফল করি তাহলে হয়তো আমাদের আরও বার্গেনিং পাওয়ারটা বার্গেনিং পাওয়ার লেভারেজ বাড়বে যেখানে আমাদের দুটো সিট পাওয়ার পাওয়ার কথা সেখানে আমরা পাঁচটা চাইব অতি চালাকের গলায় ধরি এবং আমরা তো প্রথম দিন থেকে বলছি আপনি বলুন যে অধীর চৌধুরী অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছে যে আপনার ক্ষমতা থাকলে আপনি বহরমপুরে এসে আমার বিরুদ্ধে লড়াই করুন যেদিন রাহুল গান্ধীর সাথে সেদিন মানে তার নেতা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চাই তার নেতা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একজন গুরুত্বপূর্ণ অ্যালায়েন্স পার্টনার তৃণমূল একজন গুরুত্বপূর্ণ অ্যালায়েন্স পার্টনার আর তার যে রাজ্যের সভাপতি প্রদেশ কংগ্রেসের সভাপতি সে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে সে লড়ুক সে নরেন্দ্র মোদী আমার বিরুদ্ধে সে লড়ু তাহলে বাংলার যে প্রদেশ কংগ্রেস তার শত্রুকে তৃণমূল না বিজেপি তার মানে তার শত্রু তৃণমূল মানুষের এটা বোঝা উচিত অভিষেক কি আমরা আপনি আমাকে দেখান তৃণমূলের কোন মুখপাত্র বা তৃণমূলের যে মাউথপিস রয়েছে কোথাও কংগ্রেসের বিরুদ্ধে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ অবধি একটা শব্দ বা একটা বাক্য উচ্চারণ করা হয়েছে

হেডলাইন হয়ে গেল কিন্তু আমি হেডলাইন দিচ্ছি আপনাকে গুড ধরুন সৌমিত্র খাঁ অর্জুন সিং এরা সবাই আপনার দল থেকে বিজেপিতে গিয়ে সাংসদ হয়েছেন এটা ভেবে কি আপনার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আফসোস হয় কখনো না সে দেখুন প্রত্যেকটা দলেতেই হয় বিজেপি থেকে কি তৃণমূলে আসেনি নিশ্চয়ই কিন্তু আপনি তো তৃণমূলের আপনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রত্যেকটা পার্টিতেই হয় বিজেপি থেকে সাধারণত যায় না তার কারণ হচ্ছে বিজেপি ক্ষমতায় এবং কেন্দ্র সরকারের এতদিন ধরে ক্ষমতা রয়েছে সবকিছু ওদের হাতে লোকে ভয় পায় কিন্তু এইখানে যদি বাংলায় দেখেন তাহলে অর্জুন সিং বিজেপির টিকিটে জিতে তৃণমূলে এসছে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে এসছে বা ইলেকশন ফেস করেছে জিতেছে নিজের সিট থেকে রিজাইন দি এটা প্রত্যেকটা পার্টিতে কিছু নিজস্ব লোকে সবার অ্যাসপিরেশন থাকে এবার কেউ যদি টিকিট না পায় আগে থেকে জানে কিন্তু আপনার কখনো মনে হয়নি যে এই লোকগুলোকে কেন আমি যেতে দিচ্ছি এরা তো আমার দল থেকে বিজেপিতে গিয়ে সাংসদ হলো তৃণমূল তো দুটো তিনটা সাংসদ কমলো তাতে আমি যদি আমার যদি মনে হয় যে এই লোকটাকে এই সাংসদ করলে আমার দলের ক্ষতি হবে যে আমি একে সাংসদ করলে আমার সাংগঠনিক সংগঠনের ক্ষতি হবে আমি করব না এবার তার যদি অ্যাসপিরেশন থাকে লং রানে দেখা যাবে এদের আপনি টিকিট দিতে চান বিজেপি শক্তিশালী বলে আপনার মনে হচ্ছে যদি নিশিত প্রামাণিক জিতছে সৌমিত্র খাঁ জিতছে যেদিনকে বিজেপির এই ক্ষমতা থাকবে না বা এই বাজার থাকবে না সেদিনকে জিতে দেখান মমতা বন্দ্যোপাধ্যায় তো দু হাজার চারে নিজের সিট সাংসদ কিন্তু বাট যাদেরকে তৃণমূল টিকিট দেয়নি বা যাদেরকে বিজেপি টিকিট দিয়ে জিতিয়েছে বিজেপি আজকে হয়তো মনে হতে পারে যে তাদের তার কারণ দে হ্যাভ নাথিং টু লুজ বেঙ্গল ইজ আ আলটিমেটলি আনটেস্টেড প্লট ফর দেম বেঙ্গলে ও ওদের তো লুজ করার কিছু নেই তো ওরা সেই এক্সপেরিমেন্টটা করেছে কিন্তু পরবর্তীকালে ওদের যদি মনে হয় যে ভাই এদের ভিত্তিতেই আমরা জিতব যদি সৌমিত্র খাঁ এত বড় নেতা হয় তাহলে বাঁকুড়ায় এত কটা আসন পেলো কী করে তৃণমূল কংগ্রেস যদি শুভেন্দু অধিকারী এত বড় নেতা হয় তাহলে পূর্ব মেদিনীপুরে নটা আসন জিতলো কী করে তৃণমূল আই এগ্রি উইথ ইউ কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়লেন এটা কি শুধুই তাঁর দোষ ছিল নাকি তৃণমূলেরও কিছু ভাবার আছে এর মধ্যে যে উনি দল ছেড়ে গেলেন আমি জানি আপনি শুভেন্দু অধিকারীকে শেষ পর্যন্ত দলে রাখার চেষ্টা করেছিলেন উনি বলেন যে আমি দলে সম্মান পাইনি আবার উনি বলেন যে আমার কাজ পা ধরে কি বলছেন দুপুরে ভুলে যাচ্ছেন দুপুরে কি বলছেন বিকেলে ভুলে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি কারোর মাথার উপর যদি এডিসিবিআই কেস ঝোলে সাধারণত লোকের কাছে তিনটে অপশন থাকে এক হচ্ছে আমি বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে কোর্টে গিয়ে মামলা করে মকদ্দমা করে লড়াই করব দুই হচ্ছে আমি হয় লড়ব আর তিন নইলে আমাকে যদি জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে দেয় আমি তাও লড়াই করব মানসিকতা আমার একই থাকবে আমি হার মানবো না আত্মসমর্পণ করব না মেরুদণ্ড বিক্রি করব না এই তিনটা তো আমার কাছে অপশন আর তো কোনো অপশন নেই শুভেন্দু অধিকারী পদলেহন করে বিজেপিতে জয়েন করেছে অমিত শাহ পদলেহন করে বিজেপিতে জয়েন করেছে কিন্তু তৃণমূল কংগ্রেস ডিড এভরিথিং টু হোল্ড হিম ব্যাক ডিড ইউ তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে কি সম্মান দিয়েছে বা অন্য অন্যান্য রাজনৈতিক নেতাদের কি সম্মান দিয়েছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজও দেয় এবং আমি বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা উদারতা যার যা প্রাপ্য তার থেকে অনেক বেশি দিয়ে দেয় তো যার যা প্রাপ্য তার থেকে বেশি যদি আপনি কাউকে দিয়ে দেন সে তো আজ নয় কাল আপনাকে এই সমস্যা বা ব্যক্ত দেবে কথা কিন্তু যারা বিজেপিতে গেছে সবার মাথার উপর ইডিসিবিআই কেস রয়েছে সে কারণেই গেছে বা টিকিট পাবো না জানে সে কারণেই গেছে এই নিশিদ্ধ প্রামাণিকের এগেনস্টে সিবিআই এর সামান বেরিয়েছিল সিবিআই এর এফআইআর তার নাম রয়েছে সে চলে গেল বিজেপিতে বিজেপিতে দেওয়া যাওয়ার পর ধোয়া তুলসী পাতা মার্ডার কেসে কোর্টের তরফ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে সে বিজেপি সরকারের কেন্দ্র সরকারের রাষ্ট্রমন্ত্রী তাও আবার কোন দপ্তরে স্বরাষ্ট্র দপ্তর তার বিরুদ্ধে কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করছে সে ধোয়া পাতা তার কারণ সে বিজেপিতে আর যদি তৃণমূল করেন মাথা নত না করে তাহলে আপনি জেল বেস্ট এক্সাম্পল ইজ বিটুইন হেমন্ত সরেন অ্যান্ড হিমন্ত বিশ্ব শর্মা আপনি যদি দেখেন দুটো হিমন্তের গল্প একটা হিমন্ত মাথা নিচু করে পা ধরে বিজেপিতে চলে গেছে সাতক্ষণ মাফ আর একটা হেমন্ত মাথা উঁচু করে লড়াই করছে তাই আজকে জেলে সিবিআই ইডি ডেকে পাঠিয়েছে আপনার বাবা আপনার মা আপনার স্ত্রী আপনার শালিকা আপনার আত্মসহায়ক আপনার আইনজীবী প্রত্যেককে ডেকেছে হাউ ডাজ ইট ফিল টু লিভ উইথ দিস আপনার মনে হতে পারে যে সকালে উঠে যে আজকে সমন এলো ইট ইস টেস্টামেন্ট টু দ্য ফ্যাক্ট দ্যাট হাউ স্কেয়ার ইউ আর হাউ পার্ট ইউ আর আপনি ভয় পাচ্ছেন আপনি যদি এত বড় নেতা হন বিজেপির এত বড় বড় নেতা এত বড় বড় কথা বলে আমার ফোনে পেগেসাস লাগিয়ে আমার স্ত্রীকে সাবান পাঠিয়ে আমাকে সাবান পাঠিয়ে তাও আপনারা বাংলা আমার ফোনে পেগাস লাগিয়ে আপনি বাংলা দিতে পারলেন না আমাকে প্রথমে নোটিশ দেওয়া হলো না আমাকে ডাকা হলো আগে আমার স্ত্রীকে ডাকা হয়নি ঠিক তারপর দেখলো জল মেপে দেখলো কিছু হচ্ছে না তারপর স্ত্রীকে ডেকে পাঠাও স্ত্রীকে ডেকে কিছু হচ্ছে না আত্মসহায়ককে ডেকে পাঠাও তাকে ডেকে কিছু হচ্ছে না আচ্ছা আইনজীবীকে ডেকে পাঠাও তাকে ডেকে কিছু হচ্ছে না মাকে ডাকো বাবাকে ডাকো আমার ছেলের বয়স তিন আর মেয়ের বয়স দশ যদি না হতো তাদেরকেও ডাকতো একটু বড় হলো হয়তো আবার ডাকবে আপনি গ্রেফতার হওয়ার আশঙ্কা করেন আমি আপনাকে বলছি আমার গলাও যদি কেটে দেয় আমি মাথা করবো না আই নট বিল্ড লাইক দ্যাট ধরুন আপনাকে যদি জেলে ভরে দেয় বলুক আপনি কি করবেন জেলে যদি আপনি জবরদস্তি ভরে দেন আর বিচার ব্যবস্থা যদি আপনার কথা না শুনে আপনি কি করতে পারবেন আপনি ইট ইজ আন ডিক্লিয়ার্ড এমার্জেন্সি হুইচ ইজ ব্যাকড বাই দ্য জুডিশিয়ারি আপনি কি করতে পারেন আপনি কিছু করতে পারবেন আপনি থাকবেন কিন্তু আপনি কখনো কখনো তো বেরোবেন আপনাকে ছ মাস লাগবে আট মাস লাগবে দশ মাস লাগবে এক বছর লাগবে দেড় বছর লাগবে দু বছর লাগবে তারপর যেদিন কি বেরোবো আপনার মধ্যে সেই জেস্ট আছে আছে ইউ কনফিডেন্ট আপনার কি মনে হয় আমার মধ্যে সেটা নেই তো কোথাও আমার কাজ কর্ম আপনার সমূল্যায়ন কি জানতে চাইছি না আমি কেন নিজের মূল্যায়ন করব আমি আমার মূল্যায়ন করার কি আপনি নতুন যুগের নেতা তাই জন্য করবেন না কলকাতা সহ সারা রাজ্যের মানুষ ভোরে ঘুম ভেঙে উঠে দেখলেন টাকার পাহাড়ের ছবি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বা পরিচিতা যাই বলুন তাঁর ফ্ল্যাট থেকে পর্বত প্রমাণ নোট উদ্ধার হচ্ছে এই জিনিস বাঙালি আগে দেখেনি সেদিন বাংলার একজন নাগরিক হিসেবে রাজনীতিক হিসেবে নয় বাংলার একজন নাগরিক হিসেবে দুই সন্তানের পিতা হিসেবে আপনার কি মনে হয়েছিল যে আমরা একটু নষ্ট হয়ে গেলাম নিশ্চিতভাবে আমার আজও মনে হয় যে সেই দিনটা বাংলার রাজনৈতিক ইতিহাস বলুন বা বাংলার রাজনৈতিক অধ্যায় বলুন একটা কলঙ্কিত অধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেস তার পরে কি করেছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে আমরা তো শির করিনি আমরা ভেবেছিলাম হয়তো নিশ্চিতভাবে তদন্ত সঠিক পথে এগোচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক এখন মন্ত্রী আছেন অভিষেক আমাকে শেষ করতে দিই আমরা ভেবেছিলাম সঠিক পথে এগোচ্ছে তদন্ত ঠিক গতিতে এগোবে এবং যারা বঞ্চিত হয়েছে বা যারা চাকরি পায়নি তাদের চাকরি হবে আলটিমেটলি তো এটাই যে কোনো যদি ভুল হয়ে থাকে সেটা সংশোধন করে যাতে ঠিকঠাক করা যায় কিন্তু আজকে পার্থ চট্টোপাধ্যায় জেলে প্রায় দেড় বছর কি হয়েছে তদন্তের অগ্রগতি কি ধরুন সারদা হয়েছে কবে দু সালে এফআইআর হয়েছে আজকে আমরা দু হাজার এগারো বছর এখনো ট্রায়াল শুরু হয়নি তো ইনভেস্টিগেশন ও টাইম বাউন্ড হওয়া উচিত একটা ভুল যদি হয়ে থাকে যদি কেউ ভুল করে থাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত তার জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির দায় জেলে তিনি এখনো মুক্তি কেন আপনি এটা সমর্থন করেন আজকে হয়তো তিনি রয়েছেন আগামীকাল কি হবে আপনি তো জানেন না এবং তার সাথে আজ পর্যন্ত রইলেন কেন অভিষেক আমি আপনাকে বলছি তার কারণ বলছি ইডি ভগবান নয় আপনারা এই ভুলটা করে যে ইডি কাউকে গ্রেফতার করেছে মানে তাকে বা বহিষ্কার করে দিতে হবে আরে অমিত শাহকে তো সিবিআই গ্রেফতার করেছিল বিজেপি বহিষ্কার করেছিল মন্ত্রী থাকার সময় নয় মন্ত্রী থাকুক বা না থাকুক মন্ত্রীর তো আজ আছে কাল থাকবে কি থাকবে না আপনিও জানেন না আমিও জানি না কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক যদি কোনো রকম কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকে তৃণমূল যদি পার্থ চ্যাটার্জিকে শিল্ড না করে তৃণমূল মল্লিককে কেন শিল্ড করবে কিন্তু একটা বার্তা কি দেওয়া যেত না সাধারণের কাছে যে আমরা মন্ত্রিসভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ইডি জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করেছে কার এফআইআর বিসিসি অ্যারেস্ট করেছে এফআইআর ওয়েস্ট বেঙ্গল পুলিশ করেছে হুম এফআইআর সিবিআই করেছে দ্যাট ইজ কমেন্ডেবল আমি আপনাকে সেটাই বলছি যদি আমার যদি আমার বাট পলিটিক্যাল মেসেজ ইটস নট অ্যাবাউট আ পলিটিক্যাল মেসেজ আই অ্যাম নট হিয়ার টু ডেলিভার মেসেজেস আই হ্যাভ ওয়ার্ক ফর দ্য পিপল যদি আমার অভিসন্ধি খারাপ থাকতো আমার অবজেক্টিভ ভুল থাকতো আমি এফআইআর করতাম কেন আমি তো এফআইআর করেছি যাতে এই দুর্নীতিটা আটকানো যায় এবং এই যে এক কোটি রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এটা সিপিএম এর আমলে হয়েছিল ডুপ্লিকেট রেশন কার্ড এগুলো তো আমাদের সরকার করেছে যদি কেউ দু পয়সারও দুর্নীতি করে থাকে দু টাকারও দুর্নীতি করে থাকে তার যথাযোগ্য কঠোরতম শাস্তি হওয়া উচিত সে পার্থ চ্যাটার্জি হোক সে জ্যোতি হোক সে অমুক হোক সে রামশ্যাম যদু মধু যেই হোক তৃণমূল কোনো রকম আপোষ করবে না কিন্তু ইডি অ্যারেস্ট করেছে বলে কাস্টাডিতে নিয়েছে বলে আমাকে বার করে দিতে হবে তা তো নয় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রী থেকে বাদ গিয়েছিলেন অভিষেক হ্যাঁ গিয়েছিলেন তার কারণ আপনি যে বললেন যে ভিজুয়াল গুণ এসছিল পার্থ চট্টোপাধ্যায় নিজেও সেটা ডিফেন্ড করেনি এবং তৃণমূলের মনে হয়েছিল বোধহয় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পার্থ চট্টোপাধ্যায়ের এগেনস্টে রয়েছে এখানে কোনো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হ্যাঁ অভিযোগ রয়েছে যে টাকা জমা হয়েছে যদি জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে ঠিক আছে বাট দোজ আর অলসো সাবজেক্ট ইনভেস্টিগেশন আমি জ্যোতিপ্রিয় মল্লিককে ডিফেন্ড করছি না আমি আবার বলছি যদি ভুল করে থাকে এবং অতি শীঘ্রই ফয়সালা হবে কিন্তু ইডি অ্যারেস্ট করেছে বলে আমি জোর জবরদস্তি গায়ের জোরে তুলে নেবো আমি জোর জবরদস্তি গায়ের জোরে তুলে নিয়ে দিনের পর দিন রাখবো সেই কারণেই আমাকে একটা পার্টি থেকে বার করে দিতে হবে তা হতে পারে পার্টি থেকে না অভিষেক মন্ত্রিত্ব থেকে পার্টি থেকে সাসপেন্ড করা যেতে পারত আমি মনে করি দলও ব্যবস্থা নেবে সরকারও ব্যবস্থা নেবে এটা মন্ত্রিত্ব আর সরকারের বিষয় না এটা দলেরও শৃঙ্খলার বিষয় এক্সাক্টলি আপনি দলের সর্বাধিক সাধারণ সম্পাদক বলেই প্রশ্ন করা নিশ্চিতভাবে করা উচিত কিন্তু খালি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভাবনা বা চিন্তার উপর তো দল চলে না দলের একটা ওয়ার্কিং কমিটি রয়েছে আমার মাথার উপর একজন সভানেত্রী রয়েছে চেয়ারপারসন রয়েছে নিশ্চিতভাবে তিনি আলোচনা হয়েছে আলোচনা হয়নি আপনি কি করে জানবেন আলোচনা হয়েছে এবং আগামী দিন যা ব্যবস্থা নেওয়ার আপনারা দেখতে পাবেন একটা জিনিস আপনারা কিছু জানতেন না বা জানতে পারেননি যে এই ধরনের ঘটনা ঘটছে আমার তো নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা ভরসা ছিল তার উপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন দলের মহাসচিব ছিলেন দলের মহাসচিব ছিলেন কিন্তু আমি জেনারেল সেক্রেটারি হয়েছি দু হাজার একুশে এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো তো সব তার আগেকার সুতরাং আমি তখন যুব সভাপতি ছিলাম তো তার মমতা বন্দ্যোপাধ্যায় বা সভানেত্রীর আস্থা ভরসার যদি অপব্যবহার কেউ করে আপনি দুর্ভাগ্যজনক ছাড়া কি বলতে পারেন পার্থ বাবুর ঘটনার পর আপনারা কি দলের ভিজিল বাড়িয়েছেন দেখুন এরমভাবে ভিজিল বাড়িয়ে কোনো রাজনৈতিক দল চলতে পারে না ভিজিল আপনি কিভাবে বাড়াবেন আপনি কি এসবি আইবি কে দিয়ে ব্যাকগ্রাউন্ড চেক করি দলে তো নেটওয়ার্ক থাকে না আমি কেন নিতে যাবো যদি কেউ ভালো কাজ করে যদি হ্যাঁ নিশ্চিতভাবে যদি কেউ আমি যদি জানি যে এই লোকটি খারাপ বা এই ব্যক্তিটি সম্পর্কে আমার কাছে আগাম কোনো খারাপ সংকেত বা বার্তা থাকে বা খবর থাকে আমি নিশ্চিতভাবে দরে তাকে নেবো না অভিষেক পরিশ্রুত শুদ্ধ তৃণমূল কিভাবে তৈরি হবে কার হাত ধরে তৈরি হবে এই যে এখন চারদিকে কান পাতলে শোনা যাচ্ছে যে এত করাপশন এত দুর্নীতি টাকা পয়সা এখান থেকে তাহলে শুদ্ধিকরণের প্রয়োজন আছে এটা তো মিডিয়ার তৈরি করা আপনার হাত ধরে এই শুদ্ধ তৃণমূল তৈরি হতে পারে না সেই কারণেই আমরা তৃণমূলে নবজোয়ার করেছিলাম এবং দু সালে প্রত্যেকটা লোকের থেকে আলাদা করে ফিডব্যাক নিয়ে গোপন ব্যালটে ভোট করিয়ে পঞ্চায়েত মেম্বার অবধি ঠিক করা হয়েছিল তারপরে কি আপনি সেভাবে কোনো দুর্নীতি দেখতে পেয়েছেন বা দুর্নীতির কথা আমরা যদি সুযোগ পাই নিশ্চিতভাবে করব দল সুযোগ দিয়েছে আমি করেছি আগামী দিনও সুযোগ দেবে করব। কিন্তু আগে যদি কেউ কিছু হয়ে থাকে বা কে ব্যক্তিগত পরিসরে কোথায় গিয়ে কি করছে এটা জানা অসম্ভব আজকে সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থা সবকিছু এজেন্সি তদন্তকারী সংস্থা বিজেপির হাতে বলে এগুলো আপনি হয়তো দেখতে পাচ্ছেন যেদিনকে বিজেপি ক্ষমতাচ্যুত হবে সেদিনকে এর থেকে দশগুণ ভয়ানক খবর বাইরে বেরোবে রতন টাটা ঠিক করেছিলেন যে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে কেউ এক্সিকিউটিভ কোনো পজিশনে থাকতে পারবে না প্রচুর বিরোধিতা হয়েছিল আর পঁচাত্তর বছরের বেশি কেউ এমেরিটাস পজিশনে থাকতে পারবেন না তারও বিরোধিতা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বঙ্গ রাজনীতির রতন টাটা আপনিও কি তাই চাইছেন যে বয়স সীমার কথা বলছেন আমি বললাম না আমার মনে হয় যে মানুষের বয়স বাড়লে তার প্রোডাক্টিভিটি কমে আমি এটা রাজনীতির জন্য বলছি না আমি এটা সব ক্ষেত্রে বলছি আপনি যদি খেলাধুলেও থাকেন তাহলে এই লজিকটা আপনার জন্য প্রযোজ্য আপনি যদি সিনেমা করেন তাহলে আপনার জন্য প্রযোজ্য এবার হ্যাঁ বিভিন্ন জায়গায় এক্সেপশন থাকে লোকে ভাবছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে পঁয়ষট্টির পরে রাজনীতি করা যাবে না

আমি যদি দলে একটা পলিসি আনতে পারি আনতে চাই আমার মনে হয় প্রোডাক্টিভিটি মানুষের কমে আমার বয়স ছত্রিশ বলে আমি ষাট দিন একভাবে এক দিন এক মিনিট ছুটি না রাস্তায় থাকতে পেরেছি এটা যদি আমার ছেষট্টি বছর বয়স হতো বা ছাপ্পান্ন বছর বয়স হতো আমি পারতাম না এটা ধ্রুব সত্য আপনাকে মানতে হবে আমার মনে হয় একটা রাজনৈতিক নেতা বা কর্মী বা যে কোনো রাজনৈতিক জনপ্রতিনিধির ভবিষ্যৎ বা কেরিয়ার তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে এক হচ্ছে তার কর্মক্ষমতা এক হচ্ছে সে যেই দলটা করছে সেটাতে কি ভ্যালু তার কোর কম্পিটেন্স কতটা আর কী ভ্যালু অ্যাড করছে আর তিন নম্বর হচ্ছে তার জনপ্রিয়তা এবং মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আজকে আমাকে মানুষ চেয়েছে বলে আমি রেমা সাংসদ আমি কাজ করতে পারছি আমি টাইম দিতে পারছি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পরিশ্রম করতে পারছি বলে সাংসদ যেদিন কি আমার কর্মক্ষমতা দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা নেমে যাবে আর যেদিন আমাকে মানুষ চাইবেন আমার কি দাম কোনো দাম নেই আপনি কতদিন রাজনীতিতে থাকবেন আমি যদি পঁয়ষট্টি বছর করে থাকি তার অনেক আগে আমি রাজনীতি থেকে রিটায়ার করবো কতদিন কত বছরে আমি আবার বলছি তো ঘনৎকার নয় পাঁচ বছরও করতে পারি দশ বছরও করতে পারি বারো বছরও করতে পারি পনেরো বছরও করতে পারি কিন্তু আপনি আপনার এই নীতি মেনে চলে উইল রিটায়ার বিলো সিক্সটি মাক বাই ওয়াটচ বিলো সিক্সটি আনন্দ ভাই আর অনলাইনে ধরা থাকবেন অনলাইনে অন রেকর্ড আমি আপনাকে বললাম তৃণমূলে যারা আজকে আসবেন যুবক বা যুবতীরা আপনার হিউজ ফলোইং আছে যুবক যুবতীদের মধ্যে দে আইডিয়লাইজিং তারা কি কোনোদিন দলের সাংসদ বিধায়ক কাউন্সিলর হবেন নাকি তারা চিরকাল ঝান্ডা নিয়ে যাবেন বা পতাকা বহন করবেন বা দেওয়াল লিখবেন নিশ্চিতভাবে আমি সেটাই আপনাকে বলছি আগের যে প্রশ্নটা ছিল এটা তারই সাথে রিলেট হ্যাঁ সেই জন্যই করলে আমি ধরুন আজকে বাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা আছে দুশো চুরানব্বইটা বিধায়ক আছে সেটা তো সেটা তো বাড়বে না সেটা দুশো চুরানব্বই থাকবে সেটা থাকবে এবার কেউ যদি না ছাড়ে তো কেউ জায়গা পাবে না এই তারকারা কি দলকে পুষ্ট করেন না দল এদের পুষ্ট করে নাকি দুটো একে অপরের পরিপূরক এটা দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে শতাব্দী রায় সাংসদ তিনি দু হাজার নয় দু হাজার চোদ্দ দু উনিশ তিনবারের সাংসদ এবং তিনি এলাকায় সময় দিচ্ছেন এমন এমন নয় যে যারা অন্য জগৎ থেকে আসছে বিশেষ করে তারকারা বা কলাকুশলীরা তারা সবাই সময় দেয় বা সময় দেয় না আমি মনে করি যে যেই নির্বাচিত হয় তাকে সময় দেওয়া উচিত বিশেষ করে আপনার এলাকায় আপনার পার্লামেন্টারি সিট হোক বা অ্যাসেম্বলি সিট হোক লোকসভা হোক বা বিধানসভা হোক সেই সিটে আপনি জিতে যাওয়ার পর যদি আপনি মানুষের কাছে পৌঁছাতে না পারেন তাহলে আজ নয় কাল মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে উই শুড নেভার টেক আর ইলেকটোরেট ফর গ্রান্টেড আমি গ্রাউন্ড থেকে যতটুকু সংগ্রহ করে আনতে পেরেছি বা আমি যতটুকু শুনেছি বা যাচাই করে দেখেছি আমার যে রিপোর্ট রয়েছে আমি নিশ্চিতভাবে দলনীতিকে দেব এবং আমি বারবার বলছি আমি মনে করি যদি কেউ জিতে মানুষকে সময় না দেয় তার বিধায়ক থাকারও অধিকার নেই তার জনপ্রতিনিধি হওয়ার অধিকার নেই একেবারে হোক বা কাউন্সিলর হোক বা এমপি হোক বা সে কারণে আমি করি উনিও আপনাকে ফলো করেন আপনি খুশি নরেন্দ্র মোদী আপনাকে ফলো করায় খুশিও খুশির ব্যাপার নয় হুম উনি দেশের প্রধানমন্ত্রী আমার কাছে একটা গর্বের বিষয় উনি দেশের প্রধানমন্ত্রী যদি আমাকে ফলো করে অত্যন্ত গর্বের বয়সেও বড় আপনি কি মনে করেন যে ট্রান্সফার পোস্টিং আমলা পুলিশ অফিসারদের এটাতে দলের কোনো হাত থাকা উচিত এটা সিপিএম আমলে খুব হতো দলতন্ত্র এটা আপনি এটা বিজেপিও খুব করে এই গণতন্ত্রের কথা বলছে দেখুন দলের হাত একেবারেই থাকা উচিত না কিন্তু যে যারা সরকারে রয়েছে ধরুন ভারতবর্ষের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এটা কোন নির্দিষ্ট পার্টি বিলং করে কিন্তু যেভাবে তারা ব্যবহার করছে পোস্টিং এর ক্ষেত্রে যেমন সুপ্রিম কোর্টের অর্ডার উপেক্ষা করে এক্সটেনশন দিয়ে দেওয়া হচ্ছে বছরের পর বছর প্রায় তিন বছর এক্সটেনশন দিয়ে দেওয়া হচ্ছে এগুলো দুর্ভাগ্যজনক কিন্তু আলটিমেটলি যারাই থাকে তারা আলটিমেটলি ফিডব্যাক গ্রাউন্ড থেকে কোলেক্ট করে এই কাজগুলো করে মানে দলের ফিডব্যাক নিয়ে সরকার কাজ করে বলছেন নিশ্চিতভাবে কিন্তু এই যে আমি আপনাকে বলছি এক ছোট্ট উদাহরণ বলছি ধরুন এই যে নবজোয়ারের সময় আমি কুচবিহার থেকে শুরু করলাম যাত্রা এই যে ওল্ড এজ দরকার মানুষের যারা জেনারেল ভান্ডার পাঁচশো টাকা পাচ্ছে তারা বলছে যে এই মূল্য বৃদ্ধির কারণে সংসার চলছে না পাঁচশো টাকার গ্যাস এক হাজার টাকা আদার দাম কত আড়াইশো টাকা কেজি আদা নিত্য প্রয়োজন দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া সেটা দিদিকে একটু বলুন না যে যদি একটু বাড়িয়ে দেওয়া যায়

আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি মুখ্যমন্ত্রী তার বেশিসে কাজ করেছে এখনকার রাজনীতির যে হালচাল আপনার সন্তানেরা যদি বড় হয়ে রাজনীতি করতে চায় আপনি কি তাদের বাধা দেবেন আমি বাধা দেব না কিন্তু আমি চাই না তারা আসুক কেন আমি ঠিক আছে আমি লড়ে নেব কিন্তু আমি চাইবো বাংলায় কথা আছে না আমি আমার সন্তান থাকে দুধে দেবা তো আমি অলওয়েজ চাইব যে আমি যেই স্ট্রাগলটা করেছি বা আমি যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি বা আমি যেই প্রতিকূলতার সম্মুখীন হয়েছি আমার সন্তান যাতে না হয়